আমার প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল আমার মনে হলো আমার সব শেষ, আমার কি করে নতুন করে লোকে মুখ দেখাতে পারবো না, আমি লোকে আমাকে চিচি করবে, এই চিচি দেবে, এইটা হলো। বাট when my second girlfriend came in, my second time, I felt like I got my life back. This is so beautiful. শুভশ্রীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা দেব। দীর্ঘদিন পর হলেও এবার সে কথা নিজ মুখে স্বীকার করলেন এই অভিনেতা। দেব বলেন, আমার প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল আমি মনে করেছি আমার সব শেষ, লোকে আমাকে ছিছি করবে। কিন্তু আমার সেকেন্ড গার্লফ্রেন্ড যখন আমার জীবনে এলো তখন দেখলাম সে অনেক বিউটিফুল, ইনফ্যাক্ট সে আমাকে অনেক বোঝে। আমি জীবনকে নতুন করে উপলব্ধি করতে লাগলাম। তবুও ফেলে আসা দিনগুলো আজও মনে পড়ে। হয়তো প্রথম প্রেম কখনোই ভোলা যায় না সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। তবে বর্তমানে রুক্মিণীকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এমনকি বাস্তব জীবনের পাশাপাশি সিনেমাতেও জুটি বেঁধে কাজ করছেন তারা। ভক্তরা ওই জুটিকে এখন অনেক ভালোবাসেন। তবুও কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনও দেব ও শুভশ্রীকে জুটি বেঁধে দেখতে পছন্দ করেন। তাই তো তাদের পুরনো সিনেমাগুলো আজও দেখতে পছন্দ করেন তাদের ভক্তরা। তো বন্ধুরা, দেবের জুটি হিসেবে আপনার কাকে বেশি ভালো লাগে, শুভশ্রী নাকি রুক্মিণী? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।